করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারো স্বাগত জানাই চলে এসেছি আবার একটা নতুন সরকারি চাকরির খবর নিয়ে রাজ্যের আরো একটি জেলায় বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য এই মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটির অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনার চাইলে এক্ষুনি আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কোন কোন নিয়োগ করা হচ্ছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্ত কিছুই এই ভিডিওতেই আপনাদেরকে জানিয়ে দেবো তাই এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ এক্ষুনি একটা লাইক লাইক করে দিন আর এই চাকরিটি যদি আপনার জেলায় না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জেলার নামটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন রাজ্যের বিভিন্ন জেলায় ছোট বড় বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে তাই আপনার জেলাতেও যখন কোনো চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে লাল রঙের সাবস্ক্রাইব লাগা বটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবে একটা বেল আইকন সেখানে অবশ্যই ক্লিক করবেন পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলুন সেই অফিসিয়াল নোটিফিকেশনটিকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই তো বন্ধুরা এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতেই পাচ্ছেন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মালদা গ্রাম উন্নয়ন ভবন থার্ড ফ্লোর পঞ্চায়েত অ্যান্ড আর ডি সেকশন মালদা সেভেন থ্রি টু ওয়ান জিরো ওয়ান কবে নোটিফিকেশনটি বেরিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এক তিন দু উনিশ তারিখ অর্থাৎ মালদা জেলায় নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তবে আপনাদেরকে প্রথমে জেনে রাখবো আপনারা কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন রিক্রুটমেন্ট টু ভেরিয়াস পোস্ট অ্যাট গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত সমিতি লেভেল ইন মালদা ডিস্ট্রিক্ট অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি লেভেলে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এক্ষেত্রে আপনার যদি আবেদন করতে চান এখানে যে অফিশিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতেই পাচ্ছেন ট্রিপল ডট মালদা ডট ডট ইন এর ওয়েবসাইটে যে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট যেটি এক্ষেত্রে দেওয়া রয়েছে পাঁচ চার দু হাজার উনিশ তারিখ অর্থাৎ এপ্রিলের পাঁচ তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট রয়েছে বিকেল পাঁচটা অবধি এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে চলুন আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই সমিতি এডুকেশন অফিসার এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে তার আপনাদের কি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস সঙ্গে বি যদি আপনাদের থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে তিন বছরের যদি আপনাদের শিক্ষকতার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে লিমিট যেটি চাওয়া হয়েছে এক এক দু তারিখ অনুযায়ী জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আঠের থেকে চল্লিশ বছর এবং এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর ও বিসি এ ও বি ক্যাটাগরির ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছর টোটাল শূন্যপদ যেটি রয়েছে একটি এবং এক্ষেত্রে আপনাদের বেতনক্রম যেটি থাকবে সাত হাজার একশো টাকা থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা গ্রাম পঞ্চায়েত লেভেল এক্ষেত্রে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে দেখে নিন নির্মাণ সহায়ক অব গ্রাম পঞ্চায়েত এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে অবশ্যই আপনাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যদি আপনাদের করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা যেটি চা হয়েছে এক এক দু হাজার উনিশ তারিখ অনুযায়ী আঠো থেকে চল্লিশ বছর এবং সৃষ্টি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে আঠো থেকে পঁয়তাল্লিশ বছর ও এ ও বি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে 8 থেকে তেতাল্লিশ বছর টোটাল শূন্যপদ শূন্যপদ যেটি রয়েছে রয়েছে এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন বেতনক্রম যেটি থাকবে ন হাজার টাকা থেকে চল্লিশ হাজার পাঁচশো টাকা সেকেন্ড যে পোস্টটি রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে মাস্ট বি এ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন তবে সঙ্গে আপনাদের অবশ্যই কম্পিউটারের ডিপ্লোমা করা থাকতে হবে এক্ষেত্রে এজ লিমিট আপনাদেরকে যেটি চাওয়া হয়েছে এক এক দু তারিখ অনুযায়ী আঠ থেকে চল্লিশ বছর জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে এবং এসসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে আঠো থেকে পঁয়তাল্লিশ বছর ও বিসি এ ও বি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে আঠো থেকে তেতাল্লিশ বছর টোটাল শূন্যপদ পদ যেটি রয়েছে নটি এবং কোন কোন ক্যাটাগরিতে কটি শূন্য রয়েছে অবশ্যই ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন স্কেল অব পে অর্থাৎ এক্ষেত্রে আপনাদের বেতন ক্রম যেটি থাকবে সাত হাজার একশো টাকা থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা তিন নম্বরে যে পোস্টটি রয়েছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্ট হ্যাভ পাস দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা যেটি চাওয়া হয়েছে এক এক দু উনিশ তারিখ অনুযায়ী আঠ থেকে চল্লিশ বছর জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে তাল শূন্যপদ কিন্তু রয়েছে ছাব্বিশটি এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্য পদ রয়েছে অবশ্যই পজ করে একটু দেখে নেবেন এক্ষেত্রে আপনাদের বেতন যেটি থাকবে পাঁচ টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা অর্থাৎ প্রায় অনেকগুলি শূন্য পদে কিন্তু নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তাই আপনারা কি এই ধরনের চাকরিগুলিতে অবশ্যই আবেদন করবেন এই ওয়েবসাইটটি আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে প্রথমে আপনাদেরকে নিউ ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা অবশ্যই রাখবেন পরবর্তী সময় অ্যাডমিট কার্ড এই সমস্ত কিছু ডাউনলোড করার সময় আপনাদের কাজে লাগবে আর আপনাদেরকে কিন্তু ফর্ম যেটি রয়েছে সেটি ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফিল আপ করা লাস্ট ডেট যেটি রয়েছে অর্থাৎ আবেদনের লাস্ট ডেট যেটি রয়েছে পাঁচ চার দুহাজার উনিশ তারিখ বিকেল পাঁচটা অবধি এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা আপনাদেরকে দিতে হবে প্রথমে যেটি রয়েছে রিটিন এক্সাম এটি ফাইভ মার্কসের এবং সেকেন্ড পার্টে যেটি রয়েছে ভাইভা ভয়েস টেস্ট ফিফটিন মার্কস টোটাল হান্ড্রেড মার্কসের আপনাদেরকে এক্সাম দিতে হবে পরীক্ষার যে সিলেবাস সেগুলি আপনার অবশ্যই একটু এখান থেকে দেখে নেবেন এক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে অর্থাৎ অনলাইন আবেদন কবে থেকে শুরু হয়েছে অর্থাৎ পাঁচ তিন দু তারিখ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে চলবে পাঁচ চার দু তারিখ অবধি এবং পরবর্তী সময় পরীক্ষার যে শিডিউল সেটি কিন্তু আপনাদেরকে পরবর্তী সময় অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দিয়ে দেওয়া হবে এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড ফ্রম ওয়েবসাইট অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড অর্থাৎ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো অবশ্যই আপনারা আবেদন করার পূর্বে কিন্তু নোটিফিকেশনটি ভালোভাবে দেখে বুঝে তারপরে আবেদন করবেন এবং আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ